জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অবশেষে আমরা পৌঁছে গেছি সেই অযোধ্যা প্রাঙ্গণে। হ্যাঁ, আজকে সনাতনী ধর্মের কাছে একটা গর্বের দিন। সেই কেন দিনটা আজকে গর্বের সেটা আপনাদের কাছে আর জানানোর প্রয়োজন নেই। আজকে 22শে জানুয়ারি, অর্থাৎ রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবস। তো এই রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে আজকের দিনে। তো অলরেডি হয়ে গেছে আপনারা যখন ভিডিওটা দেখছেন। তো আজকে সনাতনী হিন্দু ধর্মের কাছে একটা গর্বের বিষয়, এবং এই যে বিষয়টাকে, এই বিষয়ের শুভক্ষণে আমরা সাক্ষী হতে আপনাদেরকে সঙ্গে নিয়ে পৌঁছে গেছি অযোধ্যা প্রাঙ্গণে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের সামনেই সেই মন্দির, অর্থাৎ যে মন্দিরকে নিয়ে এত উন্মাদনা। তো আমার সাথে আমার বন্ধুও পৌঁছে গেছে সেই অযোধ্যা প্রাঙ্গণে। তো আমরা সাইড স্ক্রিনে অযোধ্যার প্রথম থেকে একদম যে স্ট্রাকচার শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিও সাইডে আমরা নিয়ে আসছি, এবং তার সাথে কিছু আলোচনা করছি। আপনাদেরও বক্তব্য অবশ্যই কমান্ডের মাধ্যমে জানাবেন। তো আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু পরবর্তীতে জানতে চাই। হ্যাঁ, আজকে আপনাদেরকে সাথে নিয়েই আমরা পৌঁছে গেছি, যদিও কীভাবে পৌঁছেছি আপনারা কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে গেছি অযোধ্যা প্রাঙ্গণে। তো আমার ভাই একজন ইউটিউব ক্রিয়েটর, তো ওনার কাছ থেকেও কিছু শুনে নেওয়া যাক এই অযোধ্যা সম্বন্ধে। অবশ্যই আজকে আমাদের কাছে গর্বের দিন, কারণ এই কারণেই গর্বের দিন, তা এত বছর পরে রাম অযোধ্যাতে ফিরে আসছে, এত বছরের অবসান ঘটিয়ে এটা আমাদের সনাতনী ধর্মের কাছে একটা খুবই উৎফুল্লের দিন, সবাই মিলে সেলিব্রেট করার দিন। এই দিনটাকে সবাই হয়তো পৌঁছাতে পারবে না এই জায়গায়, আমরা এসেছি, ফিজিক্যালি আমরা কীভাবে এসেছি সেটা অবশ্যই একটু পরেই জানাবো। তো আপনারাও যদি এইভাবে আসতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমরা জানিয়ে দেবো কীভাবে আপনারা কয়েক সেকেন্ডের মধ্যে অযোধ্যায় পৌঁছে যাবেন। এবং এই দিনটাকে সেলিব্রেট করার জন্য ভিডিওটা তো শেয়ার করতেই হবে, এবং কমেন্ট প্রচুর প্রচুর পরিমাণে করতে হবে, জয় শ্রীরাম লিখতে হবে আমাদেরকে, যাতে আমরা ভিডিওর মাধ্যমে এমন একটা ক্রিয়েশন তৈরি করতে পারি যে আমরা সেই অনুভূতিটা ফিল করতে পারি। আমরা অযোধ্যার মধ্যে এখন সকলে মিলে একসাথে সেলিব্রেট করছি, যেটা আমরা প্রাউড ফিল করছি, সেটা বলে প্রকাশ করা যাবে না। যদিও এই অযোধ্যা নগরী একটা ঐতিহাসিক স্পট, এই মুহূর্তে ঐতিহাসিক কেন সেটা আমরা যদি প্রথম থেকে বলতে শুরু করি তাহলে কিন্তু ভিডিওটা আজকেও শেষ করা যাবে না। কিন্তু বড় ক্রিয়েটর রয়েছেন ইউটিউবের মধ্যে, কৌশিকদা। তো কৌশিকদার ভিডিও দেখতে পারেন, সেই কৌশিকদার ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। উনি বিশেষ করে ছোটো ছোটোভাবে একদম শুরু থেকে, কতদিন থেকে শুরু করেছিলাম আমাদের এই যুদ্ধ, অর্থাৎ এই যুদ্ধের অবশেষে অবসান ঘটিয়ে আজকে প্রতিষ্ঠা হচ্ছে, কত বছরের যে জার্নি সেটা অ্যাকচুয়ালি এটা তো আমাদের আমলে নয়, এবং আমাদের পূর্বপুরুষদের আমল থেকেও নয়, তারও আগে থেকে শুরু হয়েছে এই রামলালা প্রতিষ্ঠার জন্য। তো অবশেষে আজকে একটা বড় পাওয়া এই সনাতনী ধর্মের কাছে। তো ভিডিও অনেক পেয়ে যাবেন, এই সম্বন্ধে ইতিহাস আপনারা অনেকেই জানতে পারবেন, অনেক ভিডিও পাবেন। তো এই লাইভ আপনাদেরকে সাথে নিয়ে একদম পৌঁছে গেছি আমাদের অযোধ্যা নগরীতে, এবং যেখানে রামলালা প্রতিষ্ঠিত হবে। তো চলুন একদম সেখানে সেই রামলালার মূর্তিও আমরা সাইডে স্ক্রিনে আসছে, যদিও এটা আমাদের কালেক্ট করা, কারণ এখন পর্যন্ত আমরাও দেখতে পারিনি। তো অবশেষে সেই যে ক্ষণ, অর্থাৎ আমরা কীভাবে পৌঁছালাম সেটা বিবেচনা আলোচনা করি, কারণ কি আপনারাও পৌঁছে যেতে পারেন। সাইডে একটা শুধুমাত্র গ্রিন স্ক্রিন থাকবে, দেখুন আপনারা এই মুহূর্তে ফিল করতে চেয়েছিলাম, সেই কারণে এই জিনিসটা ক্রিয়েট, আমরা আপনাদের সাথে ফিল করতে চেয়েছিলাম। আমরা পৌঁছাতে যদিও পারা সম্ভব নয় আমাদের মতো ছোট ক্রিয়েটারদের, তাছাড়া আমাদের কাছে পারমিশনও নেই যে এই মুহূর্তে অযোধ্যা নগরীতে পৌঁছে যাব। তো আমাদের একটা মনের ভাব প্রকাশ করার জন্য আপনাদেরকে সাথে নিয়ে আমরা গ্রিন স্ক্রিনের মাধ্যমে, এখন উন্নত মানের টেকনোলজি ক্যামেরা রয়েছে এবং তার মাধ্যমে ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করে এই জায়গায় পৌঁছানো যায় সেটাই আপনাদের সামনে তুলে আনলাম। এবং এই অনুভবটা আপনাদেরকেও সঙ্গে নিয়ে যে রামলালা প্রতিষ্ঠার দিন কি হতে চলেছে আমাদের সনাতনী ধর্মের কাছে কতটা গর্বের বিষয় সেটা নিয়ে আজকের আমাদের আলোচনা ছিল। অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন, বেশি বেশি করে কমেন্ট করুন, আপনাদের শেয়ার অনেকজনের কাছে পৌঁছে যেতে পারে যে আমরা কিভাবে আজকের দিনে অযোধ্যা নগরীতে পৌঁছালাম। তো আজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, আজকের ভিডিওটা অবশ্যই শেয়ার চাই, এটা আপনার কাছে অনুরোধ। একটা কথাই বলবো আপনাদেরকে, সকলকে একটা কথা বলবো যে এই যে প্রাউড মুমেন্টটা এটা মিস করবেন না। তো এইভাবেও যদি পৌঁছানো যায়, এইভাবেও যদি মনের অনুভূতিটাকে প্রকাশ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের ছোট্ট একটা ক্লিপ ভিডিও যদি এইভাবে আমাদের সাথে শেয়ার করেন, আপনাদের জন্য আমরা এইটুকুন করতে পারি, এই ভিডিওটা ক্রিয়েট করে আপনার কাছে পৌঁছে দিতে পারি। তো হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া রয়েছে, তো ওই নাম্বারে অবশ্যই গ্রিন স্ক্রিন ইউজ করে এইভাবে একটা ভিডিও ক্লিপ পাঠাতে পারেন, আমরা করে দেবো। ধন্যবাদ, জয় শ্রীরাম।